ক্যামেরার গঠনের কথা যখন বলছি, ক্যামেরা মূলত চারটা অংশ থাকে। এবং এই ক্যামেরা যখন বলছি, সেই ক্যামেরা যেমন হচ্ছে স্টিল ক্যামেরা হতে পারে, ভিডিও ক্যামেরা হতে পারে, মোবাইল ক্যামেরা হতে পারে, সব ক্যামেরাতেই কিছু মৌলিক জায়গা থাকে। সেই মৌলিক অংশগুলোর মধ্যে চারটা মৌলিক অংশের কথা আমরা বলতে পারি: লেন্স, অ্যাপারচার, শাটার স্পিড এবং রেকর্ডিং চেম্বার। আজকে আমরা অ্যাপারচার বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করব। অ্যাপারচার মূলত একটা দরজা, যেই দরজাটার ধরন হচ্ছে গোলাকৃতি। এই গোলাকৃতি দরজাটাকে প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করা যায়, অনেকটা আমাদের এই ক্যামেরার মতো। আমরা স্টিল ক্যামেরা দিয়ে এই অ্যাপারচারটা দেখানোর কারণ হচ্ছে, ভিডিও ক্যামেরাতে এভাবে লেন্সটাকে খুলে অ্যাপারচারটাকে দেখানোর সুযোগ নাই, সেজন্য হচ্ছে আমরা স্টিল ক্যামেরা দেখাচ্ছি। সো অ্যাপারচার যখন বড় ছোট আমরা করছি, তখন তার সাথে সাথে ভিতরের যে দরজাটা, লেন্সের পিছনে যে দরজাটা, সেই দরজাটা ধীরে ধীরে ছোট হচ্ছে বা বড় হচ্ছে। এখন অ্যাপারচারটা আছে 5.6-এ, এখন ভিতরের যে দরজাটা সেটা সবচেয়ে বড় আকারে আছে। যখন এটাকে আমরা নাম্বারটাকে বাড়াতে থাকব, এটা এখানে 22 পর্যন্ত আছে, 22-তে যখন যাচ্ছে তখন হচ্ছে যে অ্যাপারচারের চিত্রটা সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে। এই অ্যাপারচারের নাম্বারগুলো বিভিন্ন লেন্স অনুযায়ী ডিফারেন্ট হতে পারে। কোনো ক্যামেরাতে এই নাম্বার বেশি থাকতে পারে, কোনো ক্যামেরাতে এই নাম্বারগুলো কম থাকতে পারে, লেন্সের উপর সেটা ভ্যারি করে। কিন্তু এই নম্বর বাড়ার সাথে সাথে কেন হচ্ছে যে এর ছিদ্রটা ছোট হয়ে যাচ্ছে, সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে বিভিন্ন অ্যাপারচার নাম্বার আসলে কী মিন করে। সো অ্যাপারচার নম্বর যদি আমরা 8 বলি, এটা আসলে কী মিন করে? অ্যাপারচার নম্বর 8 আসলে মিন করে ভিতরে যে ছিদ্রটা আছে, সেই ছিদ্রের যে ব্যাসার্ধ, এর মাপটা হচ্ছে 1/8 mm। মাথা রাখতে হবে প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা 1/উজ্জ আছে। জায়গার অভাবে আসলে এই নাম্বারটা দেয়া হতো না, এখন অনেক ক্যামেরাতে 1/টাও দেয়া থাকে। সো 8ও থাকতে পারে, 1/8ও থাকতে পারে, আসলে যখন 8 আছে তখন সেটা 1/8ই মিন করে। অর্থাৎ যদি অ্যাপারচার 11 হয়, এটা মিন করে ভিতরে যে ছিদ্রটা আছে সেটা 1/11 mm। অর্থাৎ যত নাম্বার বাড়ছে, ছিদ্রের যে ব্যাসার্ধ সেটা ধীরে ধীরে কমছে। তার মানে আমাদের সবচেয়ে বড় যে নাম্বার এই লেন্সের জন্য 22, সেখানে ছিদ্রটা সবচেয়ে ছোট পাব। এবং যখন হচ্ছে অ্যাপারচার নাম্বার সবচেয়ে কম হচ্ছে, তখন হচ্ছে ছিদ্রটা সবচেয়ে বড় পাচ্ছে। ছিদ্র বড় ছোট করার সুবিধা কী? ছিদ্র বড় ছোট করার সাথে সাথে আমার আলোর পরিমাণ কমছে বা বাড়ছে। আলোর পরিমাণটা কেন দরকার? কারণ শেষ পর্যন্ত আমরা যে ইমেজটা তৈরি করছি, সেই ইমেজটাতে যেই পরিমাণ আলো ব্যবহার হচ্ছে সেটাকে আমরা বলছি এক্সপোজার। এই এক্সপোজারটা নির্ধারিত হয় বেশ কয়েকটা এলিমেন্টের কারণে, তার একটা উপাদান হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচারের মাধ্যমে আমরা আলোকে নিয়ন্ত্রণ করছি, অর্থাৎ অ্যাপারচার ছিদ্রটা যত ছোট হচ্ছে আলোর পরিমাণ তত কম হচ্ছে, ছিদ্রটা যত বড় হচ্ছে আলোর পরিমাণটা তত বেশি হচ্ছে। অর্থাৎ অ্যাপারচার মূলত কাজ করছে আলোকে নিয়ন্ত্রণ করার জন্য।